25 বছরে বামদুর্গকে ভেঙে তছনছ করে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার সত্যিকারের নায়ক বিজেপির বিপ্লব কুমার দেব। রাজধানীর বনমালীপুর বিধানসভা থেকে লড়ে বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্য বিধানসভায় প্রথম পা রাখেন বিপ্লব কুমার দেব। দুর্গম সব পথ অতিক্রান্ত করে 2018 সালে ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির সরকার। সেদিন শুধুই দীর্ঘদিনের একটা রাজনৈতিক দলের অহংকার ধুলায় মিশে যায়নি, সেদিন রাজ্যের মানুষের মুখে ফুটেছিল এক অকৃত্রিম হাসি। দিন রাত এক করে চলেছিল প্রচার, শহর থেকে গ্রাম পাহাড় কোনো কিছুই তাতে বাদ পড়েনি। সেই সময়ে ত্রিপুরার নির্বাচনের একমাত্র মুখ ছিলেন বিপ্লব কুমার দেব। বিপ্লবের মুখ দেখেই বিজেপির প্রতি মানুষের আস্থা বেড়েছিল কয়েক গুণ। 25 বছর যারা বিরোধী শিবিরে থাকার দরুন ঘর থেকে বেরিয়ে ময়দানে নামতে ভয় পাচ্ছিলেন, সেই সময়ে তারাই সবচেয়ে বেশি ময়দানে নেমেছেন। দীর্ঘ লড়াইয়ের পরে বাম কংগ্রেসকে দূরে ঠেলে ত্রিপুরার দায়িত্ব নেয় বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকার। সেই সময়ে মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব পান বিপ্লব কুমার দেব। নেশামুক্ত ত্রিপুরা থেকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর ত্রিপুরা গড়ার স্বপ্ন, ধীরে ধীরে সেই স্বপ্নগুলোর উজ্জ্বল প্রতিফলনের সাক্ষী হতে থাকলেন ত্রিপুরাবাসী। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন গড়ে ধরা পড়তে লাখ লাখ টাকার গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা থেকে শুরু করে নানান রকমের নেশা সামগ্রী। নেশামুক্ত ত্রিপুরা স্লোগান তোলা বিপ্লব নামক সেই বটগাছের নিচে ধীরে ধীরে সামিল হতে থাকল শহুরে মানুষ, স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে গ্রামীণ মানুষ, এমনকি সেই কাজে হাত দিতে দেখা গেছে এলাকার বিধায়ক কিংবা মন্ত্রীদের। দৃঢ় এক সংকল্প এক নিমেষেই রাজ্য থেকে প্রায় উধাও হতে শুরু করে দিয়েছিল নেশা সামগ্রী। সুদীর্ঘকালের পরম্পরাগত নেশার ব্যবসা ধরল আকাল, চারিদিকে শুধুই বিপ্লবের জয় জয়কার। গত 4 বছরে ত্রিপুরাকে বদলে দিয়েছেন বিপ্লব, ক্ষমতার লোভী নয় বিপ্লব, সে তো বহুবার প্রমাণ করেছেন তিনি। রাজনীতিতে ক্ষমতা এবং চেয়ার, এই দুটি শব্দ সবচেয়ে পছন্দের রাজনৈতিক ব্যক্তিত্বের। দল পাল্টে রেকর্ড করেছেন যারা, তারা ছেড়েছেন বিজেপি, গেছেন অন্য দলে। বিপ্লব যেখানে ছিলেন সেখানেই আছেন। কেটে গেছে অনেকটা দিন, ছিলেন মুখ্যমন্ত্রী, এবারে হয়েছেন রাজ্যসভার সাংসদ, সেই সঙ্গে হয়েছেন হরিয়ানার মতো এক বিশাল রাজ্যের প্রদেশ সভাপতি। ডাক্তার মানিক সাহাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসানোর পর রাজ্যের একটিমাত্র রাজ্যসভার আসনটি শূন্য হয়ে পড়ে। গত 22 সেপ্টেম্বর সেই আসনেই উপনির্বাচন হয়। বিপুল ভোটে জয়ী হন প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পেয়েছেন 43টি ভোট। এখন তিনি রাজ্যসভার সদস্য। সোমবার ছিল দ্বাদশ বিধানসভার দ্বাদশ অধিবেশনের শেষ দিন। এদিন সকাল সকাল বিধানসভা অধিবেশনে উপস্থিত হয়েছিলেন বিপ্লব। সেখানে উপস্থিত হয়ে পবিত্র বিধানসভার সমস্ত সম্মানিত সদস্য সদস্যাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে সকলের সঙ্গে বিধানসভায় শেষবারের মতো হাত মেলালেন তিনি। সেই সঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকারের কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গেও হাত মেলাতে দেখা যায় তাকে। বিধানসভা থেকে বিদায় নিয়েছেন বিপ্লব কুমার দেব, পালন করবেন আরও বড় দায়িত্ব। বেশ আবেগপ্রবণ হতে দেখা গেছে অনেককেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাংসদ হয়ে ত্রিপুরার জন্য কাজ করার বার্তা দিয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই হাউসে আমি, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আছেন, বিরোধী দল নেতা সুদীপদা আছেন, অন্যান্য সিনিয়র বিধায়করা, সমস্ত সাংবাদিক বন্ধুরা, আমার ত্রিপুরা সরকার আধিকারিকরা, দ্বাদশ সেশনের, দ্বাদশ বিধানসভার দ্বাদশ সেশনের লাস্ট দিন, আমি আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ওর এবারে বিধানসভা থেকে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাজ্যসভায় কাজ করার সুযোগ পেয়েছি। আমি ত্রিপুরার ডেভেলপমেন্টের বিষয়ে, জনসাধারণের বিভিন্ন সার্বাঙ্গীন বিষয়ে রাজ্যসভাতে উঠাবো। আপনাদের তরফ থেকে কোনো সাজেশান যদি থাকে সেটাও তো আমার কাছে পৌঁছানো, কারণ একজনই রাজ্যসভার এমপি, এখানে দুজন লোকসভার রয়েছে। আমি আশা করি যেভাবে আপনারা আমাকে 2018 থেকে সহায়তা করেছেন সার্বাঙ্গীনভাবে, বিশেষ করে বিরোধী দলের নেতাকে বলবো, উনি যখন আমি প্রথম অ্যাসেম্বলিতে এসেছি তো স্বাভাবিক আমরা নতুন বিধায়ক, তো উনি সবসময় বলতেন যে এখন নতুন নতুন শুরু হয়েছে, ওদেরকে করতে দিন, সেটা একটা সাকারাত্মক দিক। আমি সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনার আশীর্বাদ পেয়েছি, আর সঙ্গে সঙ্গে আদরণীয় যিশু দেববর্মা আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমি দাদা আমার চাইতে বয়সে বড়, গার্জিয়ানের মতো আমি সবসময় পেয়েছি, আর আধিকারিকরা যারা আছেন
সাংবাদিক বন্ধুরা সময়ে সময়ে বিভিন্ন কাজ করার সময় কোনো কোনো অসুবিধা সুবিধা আসে, কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে এসে কাজ করা ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য আমি চেষ্টা করেছি। আর এখনও আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে রাজ্যসভাতে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশের জন্য আমাকে যা যা করার আমি করব। আমি আপনাদের সহযোগিতা চাই। আর সামনে দুর্গা পূজা আছে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি যাতে কাজ করতে পারি, আমার মানসিক শক্তি যাতে ত্রিপুরার মানুষের জন্য করতে পারি, সেই মানসিকতা যাতে সুদৃঢ় থাকে, সেই দিকে আপনাদের সবার স্নেহ আশীর্বাদ চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদিন শুধুই হাউজের সকলে আবেগপ্রবণ হননি, আবেগপ্রবণ হয়েছেন বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে তিনি এদিন লিখেছেন, দ্বাদশ বিধানসভার দ্বাদশ অধিবেশনে উপস্থিত হয়ে পবিত্র বিধানসভার সমস্ত সম্মানিত সদস্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। হাউজের নেতারূপে কাজ করার সুবাদে যেভাবে 2018 থেকে সবার সহযোগিতা পেয়েছে, আমার পূর্ণ বিশ্বাস আগামী দিনেও হাউজের সম্মানিত সদস্য সদস্যদের মূল্যবান পরামর্শ ও প্রস্তাব রাজ্যসভার সাংসদ রূপে রাজ্যের উন্নয়নের স্বার্থে কার্যনির্বাহী সহায়তা করবে। 2018 থেকে বহুবার তিনি তার ব্যক্তিত্বের প্রমাণ দিয়েছেন, তবে এবার বলাই যায় হারতে সেখানে বিপ্লব, তা আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।